কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আর আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ খেলতে বাছাই পর্বে চিলির সাথে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সেলেসাদের জন্য। অন্যদিকে হারিকেন মিল্টনের কারণে ভেনেজুয়েলার সাথে খেলতে যেতে অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছে আরবি সেলেসাদের। যেন ব্যর্থতার এক চোরাবালিতে আটকে গেছে ব্রাজিলের ফুটবল, কোনোভাবেই নিজেদের সেই চোরাবালি থেকে টেনে তুলতে পারছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একসময় যেখানে লাতিন ফুটবলের রূপকার বলা হতো ব্রাজিলকে, সেই ব্রাজিলের নাভিশ্বাস অবস্থা হচ্ছে 2026 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতেই। গত বছরের শেষ দিকে শুরু হওয়া 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল 8 ম্যাচ খেলে জিততে পেরেছে কেবল 3টি, সাথে এক ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে তারা। ঘুরে দাঁড়ানোর অভিযানে চিলির বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে মাঠে নামবেন এদারসন, রদ্রিগো, মার্কিনিয়োসরা। চোটে জর্জরিত ব্রাজিলই যেন নিজেদের তাগাদা দিচ্ছে নিজেদের জাগিয়ে তুলতে। অন্যদিকে ভিন্ন বিড়ম্বনায় পড়েছে আর্জেন্টিনা। অক্টোবর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভেনেজুয়েলা যাওয়ার আগে মায়ামিতে অনুশীলন ক্যাম্প করছিল আর্জেন্টিনা। সেখানেই হারিকেন মিল্টনের জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্রাজিলের মতো চোটে জর্জরিত আর্জেন্টিনাও, তবে কোপা আমেরিকার পর দলে ফিরেছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাই পর্বে 8 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে স্কালোনির দল। ভেনেজুয়েলার সাথে ম্যাচ শেষে আবার আগামী বুধবার নিজেদের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলবে আলবি সেলেস্তেরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।